ঘুম থেকে উঠেই রান্নাঘরে চলে এসেছে চা করতে। তো এখন চা বসিয়েছে, চা নিজের জন্যে চা করছে, কারণ বাবা অলরেডি বেরিয়ে গেছে। তো এই জন্য এখন নিজের জন্য চা করে খাবে, তারপরে ব্রেকফাস্ট করবে। গুড মর্নিং, একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। বাইরে হালকা অল্প অল্প একটু হাওয়া দিচ্ছে, কিন্তু না আজকে বেশ গরম লাগছে, জানি না কেন প্রচণ্ড বাইরে রোদ। আজকে সকালবেলা অনেক কাজ করেছি, অনেক ভোরবেলা উঠেছি আর কি, হঠাৎই ঘুমটা ভেঙে গেল, তাই উঠেই পড়লাম। আজকে প্রচুর মোটামুটি ফুল পেয়েছি, জবা ফুল আজকে অনেক ফুটেছে, আশপাশে গাছ থেকেও একটু নিয়েছি। তারপর একটুখানি ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম রেশন আনতে, ওটা জয়ন্তবাবুর সাথেই বেরিয়েছিলাম। ওটা আনার পরে আবার একটু মার্কেটে, বলতে ওই একটু মুদিখানা আর কি, মুদিখানা জিনিস আনতে গিয়েছিলাম, সেগুলো বাজার হাট করে আমি বাড়ি চলে এলাম আর ও কাজে গেল। আরে বাবা, তুমি এসে গেছো? এই জয় জো, কোথায়? এই ঘরে, এই ঘরে আছে, দেখ। হ্যাঁ, পেয়েছিস? হ্যাঁ, তারপর এসে ওই আসলে ওই আমাদের চম্পা দেবী চলে এসছেন। আর এসে না, এসে চুপ করে দাঁড়িয়ে পিছনে এক গাল হাসছেন, কে তাই তো? এই চো আমাদের চম্পা দেবী, ওরা না খুব ভালো জানো। একটা সময় তখন ওরা ছোট, তখন কত রে চম্পা তোর বয়স? হ্যাঁ, ওর বোন মা, প্রথম ওর মা, তখন আমার শাশুড়ি মা, তখন আমাদের বল বাড়িটা পুরো জমজমাট, তাই না? তখন আমার ননদের বিয়ে হয়নি, তখন খুব জমজমাট ছিল। তো সেই মানে ওইটা একটা আলাদা মানে পুরনো দিন, আরও ছোটো ছোটো বোনগুলো আসতো। তারপরে একটা সময় সময়ের সাথে সাথে ওরাও বড় হয়ে গেল, লেখাপড়া করে বিয়ে হয়ে গেল চম্পার, ওদের খুব অল্প বয়সে বিয়ে হয়। তারপরে আর ওকে দেখা যায়নি, আজকে এখন অনেক বেলা হয়ে গেছে, আজকে ওরও শরীরটা খারাপ হয়েছে, তাই এসে বলছে বৌদি একটু জ্বর জ্বর হয়েছে, তাই লেট। আগে আমার জায়ের ঘরে করলো, ও জায়ের ঘরেই করে, অনেকদিন ধরেই ওখানে করে। তারপরে ও সময় পাচ্ছিল না বলে আমায় বলো বৌদি আজকে আর এখন আর করতে পারবো না, করতে পারবো না, অনেকদিন ধরে বলে বলে তারপর মেয়ে রাজি করিয়েছে যে তুই অল্প যা পারবি যতটুকু পারবি করে দে। তো সত্যি ওকে পাওয়াতে একটু ভালোই হয়েছে। আসলে আমাদের এখানে না লোকটা খুব কম, অনেকে হয়তো ভাবো যে আমরা হয়তো লোক পাওয়া যায়, কিন্তু না গো, এখন একটা সময় পাওয়া যেত। আবার আমার ওই ভাই ভাই ভাইয়ের বউ যে আসে বাটায়, ওদের ওখানে পাওয়াই যায় না, এরকম অবস্থা, ওর প্রচুর কষ্ট। মানে আছে এক একটা জায়গায় আছে না, পাওয়া যায় না, সব কিছু দিলেও হয় না। তো আজকের একটু এই ঘরে বিছানা চেঞ্জ করেছি, বেড কাভারও একটু মজা হয়ে গিয়েছিলো, একেবারে বেড কাভারটাও পেতে দিলাম, কাছাকাছি হবে সেই জন্য সব রেখে দিয়েছি, কিছুটা ভিজিয়েছি কিছুটা ভেজাইনি, এইভাবেই পড়ে রয়েছে আর কি। তো ওই মার্কেট থেকে একটু ওই বড়া ভাজবো বলে একটু কলা আনা হয়েছে, আর এই সর্ষের তেল, সাদা তেল, এখানে একটা সার্ফ এক্সেলের প্যাকেট আনলাম, ভিমবার, আর এখানে এই মুসুরির ডাল আর মুগের ডাল, এই হচ্ছে আজকের বাজার। আর একটু ভাজার জন্য এখন একটু কাটাকাটি কিছুই শুরু করিনি, রান্নাবান্না আজকে একটু বরবটি ভাজবো, বরবটিগুলো দেখছি এখন কেমন পেকে পেকে গেছে, খড়ে ছিল, আর এই একটা কি দুটো একটু পটল ভাজবো। তো ভাজার জন্য কেটে নিলাম বরবটি আর একটা পটল। দুপুরবেলা এখন একসাথে খাওয়ার এখানে ব্যবস্থা হয়ে গেছে, আরও খাবার খেতেও শুরু করে দিয়েছে, আজকে একটু আসতে লেট হয়েছে, অনেকটাই লেট হয়েছে, মানে আর বেশ বেলা হয়ে গেছে জানো তো।
আজকে এখানে এই যে পেঁয়াজের ডাল আর এই বরবটি ভাজা, আর আমার জন্য ওই পটল ভাজা করেছিলাম, আর এই যে চিকেনের লাল ঝোল, আর হ্যাঁ এই যে পাঁপড় হয়েছিল, পাঁপড়গুলো অনেকদিন হয়েছে এনেছে, তো কোথায় রেখেছি খুঁজে পাচ্ছিলাম না, তো যাই হোক পাঁপড়। দুপুরের খাওয়ার খেয়ে উঠলাম, তো আজকে আমাদের বাড়িতে মাংস রান্না হয়েছিল, অনেকদিন পরেই মাংস রান্না হয়েছে, আর আজকে মাংসটা খুব ভালো রান্না করেছিল মা, তো বেশ ভালো খেলাম। তো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যে সবাই তোমাকে ভালোবাসবে তার কোনো মানে নেই, সেরকম আমাকেও বেশিরভাগ মানুষই আমাকে ভালোবাসে, তো তার মধ্যে থেকেও কিছু সংখ্যক মানুষ আছে যারা আমাকে হয়তো পছন্দ করে না। তো অনেকে আমার বিয়ে নিয়ে খুব চিন্তিত, যে আমার 40 বছর হয়ে যাচ্ছে আমি বিয়ে করছি না কেন। দেখুন, বিয়ে করার ব্যাপারটা নিয়ে না আমার বাবা মা রয়েছে, সেই ব্যাপারটা নিয়ে আপনাদের না ভাবলেও চলবে, কারণ বিয়ে করব কি না এটা একান্ত আমার ডিসিশন, আর লাইফে আমি কখনো কম্প্রোমাইজ করিনি কোনো জিনিস নিয়ে, আমার এডুকেশন নিয়ে আমার কেরিয়ার নিয়ে কোনোদিন কম্প্রোমাইজ করিনি আমি, তো কিছু নিয়ে যখন কম্প্রোমাইজ করিনি তখন বিয়েটা নিয়েও কম্প্রোমাইজ করব না, তো এটাই বলার ছিল আজকে। তো বিয়ে নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না, বিয়ে যদি করি তাহলে দেখতেই পাবেন, আর যদি না করে তাহলেও দেখতে পাবেন আপনারা, কারণ আমি কোথাও পালিয়ে যাচ্ছি না। তো এই বলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, যদি ভিডিওর কিছু তোমাদের ভালো লাগলো তাহলে লাইক শেয়ার করো, এবং এখনো যদি আমাদের জীবনকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও। টাটা, আর একটা ভিডিও নিয়ে কালকে দেখা হচ্ছে।